কেন্দ্রীয় সংস্থা সিবিআই, তাদের অত্যাচারেই তাপস পালের অকাল প্রয়াণ হলো, তাড়াতাড়ি মারা গেলেন এবং মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছিল তিনি অভিযোগ করলেন। কী বলবেন? আমি মহোদয় যে কথার উত্তর দেওয়ার একটা প্রয়োজন বোধ করি না। তাপস পাল বাংলার মানুষের কাছে অত্যন্ত পরিচিত নাম, খুব জনপ্রিয় শিল্পী। তার এই হঠাৎ এবং অসময়ে চলে যাওয়া, এটা আমরা সবাই শোকাহত। আমি কালকে শোকাতা বলেছিলাম, মৃতদেহকে পিছনে রেখে রাজনীতি করাটা কালকে সমীচীন নয়। কিন্তু করে থাকেন, বেঠিক করছেন, করা উচিত। শুধু আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে তাপস পালের যে অভিনয়ের দক্ষতা এবং জনপ্রিয়তা, তৃণমূল কংগ্রেসে তাকে সামিল করার মধ্য দিয়ে সেই জনপ্রিয়তাকে তৃণমূল কংগ্রেস ব্যবহার করেছে, করতে পেরেছে। কিন্তু আবার তৃণমূল কংগ্রেসের যে সঙ্গ, এই সঙ্গটা জনপ্রিয় শিল্পী তাপস পালকে কি বিতর্ক এবং বিভ্রান্তির স্বীকার করেছে? অসৎ সঙ্গে সর্বনাশ কথাটা এর চাইতে স্পষ্ট আর কোথায় থাকে? আমার ধারণা সবাই ভেবে দেখবেন, জনপ্রিয় শিল্পী কোন সঙ্গে গিয়ে শেষমেশ পড়লেন, তাতে কার ক্ষতি হলো? ক্ষতি তো তারই হলো, এটা নিয়ে কোনো সন্দেহ থাকতে পারে না। তারপর আমি আবারও বলছিলাম, মমতাজির চাইতে ভালো কে বলতে পারবেন কার জেল খাটা উচিত তৃণমূলের সঙ্গে? দেখবেন প্রশান্ত কিশোর, তাকে জেড ক্যাটাগরি দেওয়া হচ্ছে। কজনকে জেড ক্যাটাগরি দেওয়া হয়? ব্যক্তিগতভাবে প্রশান্ত কিশোর কে আমার কাছে বড় কথা নয়, বাংলার সমাজ জীবনে তার কী সম্পর্ক? বাংলার সমাজ জীবনে যার কোনো সম্পর্কই নেই, তিনি হঠাৎ বাংলার ছেট পারসেপশনে এমন পড়ে গেলেন যে মন্ত্রীরা জেড ক্যাটাগরি পায় না, প্রশান্ত কিশোর জেড ক্যাটাগরি পাচ্ছেন কেন? মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা, এটা যদি কারোর নিরাপত্তাহীনতার কারণ হয় তাহলে রাজ্য সরকারের ভেবে দেখা উচিত যে সরকার এবং সরকারের নাম করে মুখ্যমন্ত্রী কী চালাচ্ছেন, যে তার সঙ্গে ঘনিষ্ঠতাই কারোর নিরাপত্তাহীনতার কারণ। শ্রীকান্ত মহতা বা কী বুঝবেন আমি জানি না, আমার সাথে তার ব্যক্তিগত পরিচয় তো ছিল না, কিন্তু গোটা কলকাতার টলিউড তার যে মর্যাদা সম্মান, যেমন কলকাতার মাঠকে কলুষিত করেছেন চিটফান্ডের নাম করে, তেমন করে কলকাতার টলিউডকে কলুষিত করার বন্দোবস্ত কেন করলেন রাজ্য সরকার? কেন তাদের নিজেদের মধ্যে এত রকম গল্প কথা কেন অভিযুক্ত হতে হচ্ছে কেন? এবং তার চান্স দিল্লিওয়ালারা পাচ্ছে কেন? রাজীব কুমারের জন্য ছাড়িয়ে আনার ব্যবস্থা করতে পারছেন দিল্লিতে গিয়ে অথবা অবস্থানে বসে, শ্রীকান্ত মহতার জন্য তো করতে পারছেন না, তাপস পালের জন্য তো করতে পারেননি, কোনটায় করবেন না, কেন করবেন না? ঋষি ভাইপো শান্তিতে থাকুক, এটাই যদি একমাত্র লক্ষ্য হয় ভালো হবে না রাজ্যের জন্য।